নমস্কাৰ, ষ্টুডিঅ'ত মই সুদীপ্ত পতিম ভূঞা আৰু এই মুহূৰ্তত দিব বিচাৰিছোঁ এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। এইবাৰ আজমলৰ দুৰ্গত শুনিবলৈ পোৱা গ'ল জয় শ্ৰীৰাম ধ্বনি আৰু শ শ মুছলমান লোকে যোগদান কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টীত। এই মুহূৰ্তত বিস্তৃত ৰূপত লৈ আহিছোঁ গুৰুত্বপূৰ্ণ খবৰটো। এবাৰ আজমলৰ দুৰ্গত জয় শ্ৰীৰাম ধ্বনি, এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনাই আছো। শ শ মুছলমান লোকে যোগদান কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টীত। এটা ব্ৰেকিং নিউজ আহি পৰিছে, শ শ মুছলমান লোকৰ বিজেপিত যোগদান, কংগ্ৰেছ এ আই ডি এফত মক্ষম আঘাত। এই মুহূৰ্তত জনাইছে এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, আজমলৰ দুৰ্গত জয় শ্ৰীৰাম ধ্বনি। শ শ শতাধিক, 8 শতাধিক পুৰুষ মহিলাই কংগ্ৰেছ এ আই ডি এফৰ যোগদান কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টীত। যমুনামুখত বিজেপিৰ বিশাল যোগদান কাৰ্যসূচী, এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, এটা পলিটিকেল বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত। আজমলৰ দুৰ্গত জয় শ্ৰীৰাম ধ্বনি, ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, শ শ মুছলমান লোকৰ বিজেপিত যোগদান, কংগ্ৰেছ এ আই ডি এফত মক্ষম আঘাত। এই মুহূৰ্তত জনাইছে এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, 8 শতাধিক পুৰুষ মহিলাই কংগ্ৰেছ এ আই ডি এফ এৰি যোগদান কৰিলে বিজেপিত। আৰু বিজেপিত যোগদানৰ পাছতেই এতিয়া জয় শ্ৰীৰাম ধ্বনি দিছে আজমলৰ দুৰ্গস্বৰূপ দবকাত। আজমলৰ দুৰ্গত জয় শ্ৰীৰাম ধ্বনি এই মুহূৰ্তত জনাইছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, 8 শতাধিক মহিলাই, পুৰুষ মহিলাই যোগদান কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টীত। আৰু যোগদান কাৰ্যসূচীৰ কিছু শেহতীয়া দৃশ্যাংশ আহি পৰিছে, আমি দৃশ্যাংশ পোনে পোনে দেখুৱাই আছো। এয়া আজমলৰ দুৰ্গস্বৰূপ দবকাৰ দৃশ্য, 8 শতাধিক পুৰুষ মহিলাই এইদৰে যোগদান কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টীত আৰু দিলে জয় শ্ৰীৰাম ধ্বনি। এয়া যমুনামুখৰ বিজেপিৰ বিশাল যোগদান কাৰ্যসূচীৰ দৃশ্যাংশ। আৰু বিজেপিত এইদৰে যোগদান কৰিলে 8 শতাধিক পুৰুষ মহিলাই। পুনৰবাৰ জনাইছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ যে গেৰুৱাকৰণ হৈ গৈছে দবকাৰ যমুনামুখ অঞ্চল। বিজেপিত যোগদানৰ বিশাল কাৰ্যসূচী এয়া, আজমলৰ দুৰ্গত জয় শ্ৰীৰাম ধ্বনি শুনিবলৈ পোৱা গ'ল। আঠশৰো অধিক পুৰুষ মহিলা আজি কংগ্ৰেছ আৰু ইউ ডি এফৰ ইয়াত যোগদান কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টীত। তেওঁলোকে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নীতিৰ আকৃষ্ট হৈ পেলাই তেওঁলোকে আমাৰ অন্তৰ্ভুক্ত হৈছে, তাৰ কাৰণে আমি নথৈ আনন্দিত। আমাৰ জিলা তথা যমুনামুখ মণ্ডলৰ তত্বাৱধানত আজি এটা অভিলেখ দিন বুলি মই ভাবোঁ, য'ত গোটেই অসমত বিশেষকৈ কংগ্ৰেছ ভাৰতজোৰা আন্দোলন কৰি আছে। সেইটো সময়ত আমাৰ যমুনামুখ সমষ্টি চিতুলমাৰী অঞ্চলত এভাৱ 800ৰো অধিক পুৰুষ মহিলা আজি আমাৰ তাত জইন কৰিছে। তাৰ কাৰণে মই ভাবোঁ অহা দিনত বিশেষকৈ যমুনামুখ সমষ্টি পঞ্চায়ত হওক, এছেম্বলি হওক, পাৰ্লামেণ্ট হওক, ভাৰতীয় জনতা পাৰ্টী জয়যুক্ত হ'ব, এইখিনি মই আশাবাদী। ইমান দিন মোৰ ভবা মতে যমুনামুখ লাহৰিকাত এইবিলাক পুৰুষ মহিলাসকলে এটা ভোট বেংক হৈ তেওঁলোকে চিনাকি আছিল, তাৰ কাৰণে আজমলে সস্তা ৰাজনীতি কৰিছিল। আজি ডেটত কিন্তু আমাৰ ৰাইজ যথেষ্ট সচেতন হৈছে, তাৰ কাৰণে মোৰ ভাবাত আজি যি সংখ্যাই পুৰুষ মহিলাই যোগদান কৰিছে, অহা দিনত এই বিশেষকৈ যমুনামুখ সমষ্টি আমাৰ এটা আমূল পৰিৱৰ্তন হ'ব বুলি মোৰ ধাৰণা। চাওক, ইমান দিনে ইয়াত আজমল বদরুদ্দিন আজমলে বা কংগ্রেসে হোক যে প্রতারণার রাজনীতি করেছিল, প্রতারণার রাজনীতি করে পেলায় যে ধরনের মানুষক প্রলোভন দি পেলায় তেওঁলোকে যে ভোট সংগ্রহ করেছিল, সেইখিনি ইয়ার স্থানীয় জনসাধারণে বুঝি পাইছে। তার অবসনা ঘটাই আজি ভারতীয় জনতা পার্টির ওতপ্রোতভাবে আকৃষ্ট হয়ে, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে আজি ওসরের যে হোজাই জেলার আজি লামডিং সমষ্টি আর হোজাই সমষ্টির নিজ চকুরে চাইছে কি ধরনের উন্নয়ন হয়েছে, জনসাধারণে কি ধরনের উন্নয়নের পথলে লৈ গৈছে, সেইখিনি গোটেখিনি চাব পাৰিছে। তার সেইখিনি দৃষ্টি আকর্ষণ করার লগেলগে তেওঁলোকে বুঝি পাইছে যে যমুনামুখ সমষ্টিত আর ইউ ডি এফ আর কংগ্রেস করে পেলায় কোনো লাভ নাই, কারণ আজি গোটেই ভারতবর্ষতে ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন হয়ে আছে। আজি ধুবরীর শদিয়ালৈকে ভারতীয় জনতা পার্টির জয় জয় হয়ে আছে। তার মাজত যমুনামুখ সমষ্টির জনসাধারণেও মনত ভাবি লৈছে
যে হোজাই জেলাখনক উন্নয়নের পথলৈ আগুয়াই লৈ যাবলৈ হলে বা হোজাই সমষ্টি আর লামডিং সমষ্টির লগত খোজর লগত খোঁজ মিলাই যদি যাবলগা হয় তেতিয়া আমি ভারতীয় জনতা পার্টিকে আকৃষ্ট করব লাগিব, জনতা পার্টির প্রতি আমি গ্রহণ করব লাগিব, আর ভারতীয় জনতা পার্টির যখন মনোনীত প্রার্থী দিয়া হবো জয়যুক্ত করব লাগিব, তেতিয়া হলে আমার জমনামুখ সমষ্টি উন্নয়নের পথলৈ আগুয়াই যাব। সেইখিনি চিন্তাধারা লৈ আজি বৃহৎ পরিমাণ সংখ্যক প্রায় 800 অধিক জনসাধারণে আজি ভারতীয় জনতা পার্টির ইউডিএফ আর কংগ্রেস ত্যাগ করে পেলায় আজি জয়েন করেছে। 100% আমি ব্যবস্থা লম, আর সেইখিনি আজির যে মানে বক্তব্যতে যিখিনি কইছো এইখিনি একদম সঁচা কথা। যিসকলে দুর্নীতি করেছে তেওঁলোকৰ কান থিয় হয়ে গেছে, তেওঁলোকৰ রাজ্যে আজি রাতে নিদ্রা হরণ হয়েছে, তেওঁলোকে নিজে গম পাই গেছে যে কার বিষয়ে কোয়া হয়েছে, সেইখিনি আমার হতো তথ্য আছে, এই তথ্য সহকারে তেওঁলোকে কি ধরনের শাস্তি প্রদান করব লাগে সেইখিনি আমি জানো, আমি সেইখিনি ব্যবস্থা গ্রহণ করি। 800 অধিক পুরুষ মহিলা